আমি যদি ইরানি ভাষা জানতাম তাহলে ইরানি ভাষায় এই ভিডিওটা বানাইতাম। যদি কেউ পারেন সাবটাইটেল দিয়ে বানাই দিয়েন। আমরা ইরানের যেই সর্বোচ্চ সংস্থা আছে IRGC, আমি মনে করি যে এই মুহূর্তে মুসলিম বিশ্বে যে কয়েকটা দেশ আছে তাদের মধ্যে সর্বোত্তম, সর্বাধুনিক, সাহসী, প্রযুক্তি বলেন, সাহসের জায়গায় বলেন, এই ক্যাপাবিলিটি শুধুমাত্র রাখে এই IRGC। আর সেই IRGC-র কাছে আমাদের বক্তব্য, শুধু এরকম জিনিস বানাইলে হবে না, কিছু জিনিস আমাদের বীরদের কাছে পৌঁছাই দেন। আর যেহেতু এটার সক্ষমতা আছে, একদম দখলদারদের রাজধানী থেকে এদের পরমাণু কেন্দ্র, এদের সামরিক ঘাঁটি, বিমান ঘাঁটি উড়াই দেওয়ার ক্যাপাবিলিটি আছে, দুই একটা মাইরা এদেরকে আসলে জবাবটা দেওয়া দরকার, কারণ দখলদাররা কী করতেছে নিশ্চয়ই আপনারা দেখতেছেন। তবে আশার বাণী হচ্ছে আমাদের ইরানের এই ইনভেনশন এবং কি ইরানের যে IRGC-র বক্তব্য, সেই জায়গা থেকে আশা করি খুব অল্প দিনের মধ্যেই এমন কোনো দৃশ্য হয়তো বিশ্ব মুসলিমরা দেখতে পাবে। আসুন ঘটনা কি, রাশিয়া ইউক্রেন যুদ্ধের পর ইরানের যে ক্যাপাবিলিটি সেটার একটা সক্ষমতা প্রকাশ হয়েছে কামিকাজে ড্রোন দিয়ে। এরপর একের পর এক জিনিসপত্র সামরিক ইকুইপমেন্ট বানাইয়া বিশ্বে অস্ত্র উৎপাদনকারী দেশ হিসেবে নিজেদের যেমন সাতটা দেশের মধ্যে একটা দেশে নিয়ে আসছে, পাশাপাশি সামরিক সক্ষমতারও জানান দিয়েছে, আয়ও করছে হিউজ পরিমাণ বৈদেশিক মুদ্রা। আর এই সকল কিছু দেখা টেনশনে আছে কে, যুক্তরাষ্ট্র এবং দখলদাররা, বিশেষ করে দখলদাররা, কারণ এদের প্রধান শত্রু হচ্ছে ইরান। দর্শক, ইরানের মানে এই বাহিনী বা IRGC-র সংক্ষেপের তাদের যে এরোস্পেস ফোর্স আছে, তাদের কিন্তু নানান সেক্টর আছে, এর মধ্যে যারা এই ধরনের ক্ষেপণাস্ত্র বানায়, মিসাইল বানায়, আর হচ্ছে এরোস্পেস ফোর্স। এদের নতুন অর্জন নিয়ে মানে সোলগুর মেতে গেছে পশ্চিমা দুনিয়াতে। গতকালকে আপনার আয়াতুল্লাহ উজমা খামেনি যিনি আছেন, তিনি একটা নতুন জিনিস সামনে নিয়ে এসেছেন, আর এই জিনিসটার নাম হচ্ছে কি, ফাতাহ টু। বার্তা সংস্থা ইরনার প্রতিরক্ষা বিষয়ক সংবাদদাতারা জানিয়েছে যে ইসলামী বিপ্লবের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনিয়া IRGC-র এরোস্পেস ফোর্সের নতুন নতুন যেই জিনিসগুলো আছে সেগুলোকে উন্মোচন শুরু করে দিয়েছেন। আর সেখানে এবার তিনি উন্মোচন করেছেন ফাতাহ টু নামক হাইপারসোনিক ক্ষেপণাস্ত্রের প্রথমবারের মতন আপনার প্রকাশ্যে নিয়ে আসা হয়েছে। ফাতাহ টু যেটা, এর আগে ফাতাহ ওয়ান ছিল। ফাতাহ টু বেসিক্যালি হাইপারসোনিক মিসাইলের গ্লাইড এবং ক্রুজ ক্ষমতা সম্পন্ন একটা জিনিস। ফাতাহ টুকে HGV এবং HCM হাইপারসোনিক অস্ত্রের বিভাগে শ্রেণীবদ্ধ করা হয়েছে। এখন HGV এবং HCM কি, এগুলো হচ্ছে ওই প্রযুক্তির ক্ষেপণাস্ত্র যা এমন ধরনের কোয়ালিফাইড একটা মেশিন পৃথিবীর যে কোনো ধরনের প্রতিরক্ষা সিস্টেমকে ফাঁকি দিতে সক্ষম, টার্গেটের জিনিসকে ধ্বংস করতে সক্ষম। এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে ইরান সহ আপনার বিশ্বের মাত্র 4টি দেশের কাছে এই ধরনের হাইপারসোনিক অস্ত্রের প্রযুক্তি আছে। আপনি ভাবতে পারেন যে আলহামদুলিল্লাহ আমরা বিশ্বের চতুর্থতম এই মুহূর্তে একটা অবস্থানে অবস্থান করছি। আর বলা হচ্ছে যে এই বিষয়টি, এই এই ক্ষেপণাস্ত্রটি আপনার 35 ঘন্টা আকাশে উড়তে পারবে। আর পাশাপাশি তারা আজকে আরও একটা জিনিস উন্মোচন করেছে, সেটার নাম হচ্ছে আমাদের সেই পবিত্র শহরের নামে গা, ওই যে আছে যা, এই ড্রোনটাও তিনি উন্মোচন করেছেন। আর এই ড্রোনটা এক টানা আপনার প্রায় 1.5 দিন 36 ঘন্টা আকাশে থাকতে পারবে, 35,000 ফুট উপর দিয়ে উড়ে গিয়ে 500 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তু পর্যবেক্ষণের পাশাপাশি দরকার হলে সেটাকে উড়াই দিতেও পারবে। এই ড্রোনটি একসঙ্গে 13টি অত্যাধুনিক প্রযুক্তির বোমাও বহন করতে পারবে। আর এর পাশাপাশি আপনার এখানে আরও কিছু উন্মোচন করা হয়েছে, মেহরান প্রতিরক্ষা ব্যবস্থা, 9th Day আপগ্রেড সিস্টেম এবং শাহেদ 147 ড্রোনও তারা উন্মোচন করেছেন। এখন এখানে একটা জিনিস, শাহেদ যে নামটা, এটা কিন্তু রাশিয়া ব্যবহার করে দেখাইছে ইরান কী জিনিস বানাইছে। আলহামদুলিল্লাহ দখলদারদের মানে যেই গণমাধ্যম আছে টাইমস অফ দখলদার, এরা এটার এত ফলাও করে প্রচার করছে যে সাবধান হও, কারণ ইরানের যে IRGC গ্রুপ আছে তারা কিন্তু গতকালকে বলেছে যে কোনো সময় IRGC-র পক্ষ থেকে সর্বোচ্চ পরিমাণ ব্যবস্থা গ্রহণ করা হবে দখলদারদের বিরুদ্ধে। আবার হইতে পারে সেটা সামরিক অথবা আমাদের বীরদেরকে যে কোনো ধরনের সহযোগিতা করা। আর এটা অলরেডি কিন্তু ইরান ঘোষণা দিয়েছে, IRGC-ও ঘোষণা দিয়েছে। এখন দখলদারদের ভয়, এই মেশিনগুলোর কোনো একটা আমাদের বীরদের হাতে গিয়ে পৌঁছাই গেছে নাকি পৌঁছানো হবে, খুবই নজরদারি করা হচ্ছে, তো এরকম টেনশনে থাকা উচিত। ইরান বলছে, IRGC বলছে এই মেশিনটা দিয়ে, ফাতাহ টু দিয়া এদের যে কোনো জায়গাকে উড়াই দিতে সক্ষম। আলহামদুলিল্লাহ, মাইরা দেন, লেট করা লাভ নাই। ভালো থাকুন, আসসালামু আলাইকুম।